হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা কেমন চলছে তাই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো গত 1 এপ্রিল থেকে তোমাদের HSC ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাওয়ার কারণে এই পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। এরপর এখন পর্যন্ত করোনার প্রকোপ আরও বেড়ে যাওয়ার কারণে সরকারের ছুটি চতুর্থ ধাপে আবারও বাড়ানো হয়। তাই শিক্ষা বোর্ডও HSC পরীক্ষা শুরু করার ব্যাপারে কোনো পার্মানেন্ট সিদ্ধান্তও দিতে পারছিল না। তবে গত 23 এপ্রিল বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলে তোমাদের HSC পরীক্ষা সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে বলা হয়েছিল আগামী 31 মে থেকে তোমাদের HSC ও সমমানের পরীক্ষা শুরু হবে এবং আগামী সপ্তাহে তোমাদের নতুন রুটিন তৈরির কাজ শুরু করা হবে। এছাড়াও প্রতিবেদনটি থেকে এটিও জানা গেছিল যে তোমাদের সাবজেক্টিভ পরীক্ষা 24 থেকে 25 দিনের মধ্যে নিয়ে নেওয়া হবে। তো এটি ছিল তোমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদনের কথা, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে তোমাদের HSC ও সমমানের পরীক্ষা আগামী 31 মে থেকে শুরু হবে না। কারণ তোমরা যদি পুরো বিশ্বের বর্তমান অবস্থাটি দেখো তাহলে দেখবে যে বিশ্বের বড় বড় শক্তিশালী দেশগুলোতে অলরেডি 2-3 মাস লকডাউনে রাখার পরেও তারা করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। তাছাড়া এতদিন যাওয়ার পরেও করোনার ভ্যাকসিন আবিষ্কারে কোনো আশানুরূপ ফলাফল এখনও পাওয়া যাচ্ছে না, যেখানে বিশ্বের বড় বড় দেশগুলো 2-3 মাস লকডাউনে থাকার পরও করোনা পরিস্থিতি মোকাবেলা হিমশিম খাচ্ছে, সেখানে বর্তমানে বাংলাদেশে তো মাত্র করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে এবং প্রতিদিন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে এবং অলরেডি প্রায় আক্রান্তের সংখ্যা 5,000 পার হয়ে গেছে। তাই এমন পরিস্থিতিতে আগামী 1 মাসের মধ্যে করোনা পরিস্থিতি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে এমন আশার আলোও দেখা যাচ্ছে না, কারণ আমাদের দেশের মানুষ এখনও সচেতন নয়। আর তাই করোনা পরিস্থিতি যদি সম্পূর্ণ ঠিক না হয় তবে তোমাদের HSC পরীক্ষাটাও 31 মে থেকে শুরু হবে না, কারণ শিক্ষা বোর্ড কখনোই 12 লাখ শিক্ষার্থীর জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবে না। তো দেশের এই বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে আমার ব্যক্তিগত ধারণা তোমাদের HSC সমমানের পরীক্ষা আগামী 31 মে থেকে শুরু হচ্ছে না। তো তোমরা যদি আমার এই ধারণার সাথে একমত হয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিও, আর যদি একমত নাও হয়ে থাকো তবে তাও নো লিখে জানিয়ে দিও। তো এই ছিল আজকের ভিডিওতে। তো তোমরা যদি HSC পরীক্ষা 2020-এর সকল বিষয়ক সাজেশন পাও তাহলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারো, সেখানে আমি অলরেডি অনেক বিষয়ের শর্ট সাজেশন দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে সেগুলো আমার চ্যানেল থেকে দেখে এই বন্ধের মধ্যে সেগুলো শেষ করে ফেলতে পারো। সো ভিডিওটি ভালো লাগলে অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে এবং HSC পরীক্ষা 2020-এর সকল আপডেট নিউজ এবং সকল সাজেশন MCQ সলিউশন সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আমরা নিজেরা যখন পড়াশোনা করেছি তখন আমরা যতটা না পড়েছি এখন কিন্তু বাচ্চাদের উপর পড়ার চাপটা অনেক বেশি, আমরা সেটাকে আবার কমিয়ে অনেক বেশি আনন্দময় করবার একটা প্রয়াস নিচ্ছি।